ঢাকায় মশা আবারও যেন এক আতঙ্কের পতঙ্গ। দিনে যেমন তেমন বিকেল থেকে শুরু হয় মশার দাপট। অনেক এলাকায় এখন বসবাসই কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যেসব এলাকায় নির্মাণ কাজ বেশি চলছে আর ডোবা খাল জলাশয় আছে, সেসব এলাকায় তো ত্রাহি অবস্থা। ব্যাপক মশা, মশা কি মৌমাছির মতো মশা ধরে ঘরে বাইরে। ঘরে তো আপনার নেট দিয়া জানালাই করা আছে, তারপরেও নেটও মানে না। এখানে কোনো সিটি প্রশাসনের কোনো ই নাই, মানে কোনো উদ্যোগ নাই, শুধু ওরা মুখ দিয়ে বলে কিন্তু আসলে কাজে কিছুই করে না। মশা ঠেকাতে কয়েল, অ্যারোসল, বৈদ্যুতিক যন্ত্র কিংবা মশারি, কোনো কিছুতে কিছু হচ্ছে না। মশার কামড় খাইতেছি, কয়েল জ্বলতেছে, এই তো অবস্থা। ঘুমাইতে হয় না, সব দান না মুসিবি, তুমি সব রক্ত। আপনার মশা যাইতে চায় না, লাস্টে অতিষ্ঠ। আমরা সালার বস্তা আছে না, ওই সালার বস্তা জ্বালেনি, ধোয়া করে। এই দেখেন, আপনি দেখবেন লাইট জ্বালে, এই দেখেন মশা এখনো পায় কামড়াচ্ছে, এই যে এই যে। নগরবাসীর অভিযোগ, রাজধানীর পরিধি বাড়ছে, বাড়ছে জনসংখ্যাও, কিন্তু সেই তুলনায় মশা নিয়ন্ত্রণে উদ্যোগ কম। দুই সিটির ব্যবস্থাপনাও সেই আগের মতোই। মশার জ্বালা তো মনে করেন মানুষ খাইতে পারি না, সের টাইমে মনে করেন মশা মুখ দিয়ে ঢুকে, স্যারই কামু কি মুখ দিয়ে মশা ঢুকে জায়গা। মেয়র আনিসুল হক বেঁচেছিলেন, উনি লেকের ময়লা পরিষ্কার করার সাথে সাথে নিকেতনের মশা জাস্ট মনে হলো যে 98% চলে গেছিলো, এবং নিশ্চয়ই কিছু একটা দিয়েছিল উনি লেকে। কিন্তু এখন মানে এটা কি মশা না কি, একমাত্র আল্লাহ খোদা জানে। গজব কয়েল বলেন, আদার যে সামগ্রীগুলো আছে সেগুলো গুড নাইট বা আদার্স ইউজ করা হচ্ছে, বাট ওগুলো সেরকম কাজ দিচ্ছে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বছর জুড়ে যে কয়েক প্রজাতির মশা থাকে, এর মধ্যে কিউলেক্স মশা প্রায় 55%-এরও বেশি। আর এখন মূলত কিউলেস মশার মৌসুম, এর কামড়ে গোদা ও নানা ধরনের চর্মরোগ হতে পারে। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবির বাশারের নেতৃত্বে পরিচালিত এক ধারাবাহিক জরিপে দেখা গেছে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশার প্রকোপ অনেক বেড়েছে। এর মধ্যে উত্তরা ও দক্ষিণখান এলাকায় এর প্রকোপ সবচেয়ে বেশি। আমরা ডিসেম্বরেই আমরা ফরকাস্টিং করে আমরা বলে দিয়েছিলাম যে মার্চ মাসে মশার ঘনত্বটা বেশ অনেক বেড়ে যাবে। তবে এখন যে মশাটি আমরা দেখছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই কিউলেক্স মশাটাই 99% এই মশাটি ড্রেন বা নর্দমা পচা যে পানি, এই পানিতে হয়। দীর্ঘ সময় ধরে আমাদের দেশে তো আপনি জানেন যে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকে না। বৃষ্টিপাত না থাকার কারণে ড্রেন বা নর্দমার পানিগুলো শুকিয়ে যায়, ঘন হয়ে যায়, এবং কচুরি পানাগুলো বা যে জলাশয়ে যে উদ্ভিদগুলো থাকে সেগুলোকে মরে পানিতে পচে মশার খাবার হিসেবে তৈরি হয়, যে কারণে আবার শীত পরবর্তী সময়ে হঠাৎ তাপমাত্রাও বেড়ে যায়। সব মিলিয়ে এই মার্চ মাসে মশার ঘনত্বটি অনেক বেশি বেড়ে গেছে। সার্ভে অনেক আগে, অনেক বছর ধরে আমরা করিনি, এবছরই আমরা এটি করেছি। আগে আমরা লার্ভাল ডেন্সিটি করতাম, এবছর আমরা অ্যাডাল্ট ডেন্সিটি বের করেছি। তো একটি জিনিস বলা যায় যে ফেব্রুয়ারির চাইতে মার্চ মাসে 20% বেশি মশা বেড়েছে। এইটা কমার জন্য একটাই পদ্ধতি, যে জলাশয়গুলো, ড্রেন বা নর্দমাগুলো আছে, ড্রেন যদি হয় তাহলে পরিষ্কার করে পানি চলমান করে দিতে হবে। সেটা যদি কোনো লেক হয় তাহলে সেখানে কচুরি পানা থাকলে বা অন্যান্য কোনো জলাশয়ে উদ্ভিদ থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিয়ে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে তারপরে মাছ ছেড়ে দিতে হবে। সেখানে দুই ধরনের মাছ দিতে হবে, বড় মাছ এবং আরেকটি মাছ আছে গাপ্পি মাছ। এই গাপ্পি মাছটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখানে মশা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার চোখের সামনে দেখেন এখানে একটা লেক আছে, এই লেকটার মধ্যে কিন্তু আপনি একটি মশাও পাবেন না, কারণ এই লেকটা আপনি আবার পরিত্যক্ত থেকে রেখে দেন, আপনার এখানে কিন্তু মশা হয়ে যাবে। তো একটি জিনিস, জলাশয়, লেক, ডোবা, নর্দমা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলেই এই মশাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবছরও অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে, আমি নিশ্চিত করে বলতে চাই। আমরা যে গবেষণাগুলো করছি কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি, তার মধ্যে চট্টগ্রাম একটি, বরিশাল, বরগুনা, চাঁদপুর, ঢাকার কাছাকাছি আছে মানিকগঞ্জ, নরসিংদী। এই জেলাগুলোতে আমরা এডিস মশার ঘনত্ব এখনই পাচ্ছি। যখনই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত বাড়বে, তখন এই মশাগুলো, এই যখন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হবে সেই পাত্রেতে ডিম পারবে এবং এই এডিস মশার ঘনত্বটি বেড়ে যাবে। ঘনত্বটি বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুও বাড়তে শুরু করবে। ঢাকার ক্ষেত্রে অন্যান্য বছরের কাছাকাছি মশার ঘনত্ব আমরা পাচ্ছি। হয়তো গত বছর 2023 সালের তুলনায় ঢাকাতে অনেক বেশি ডেঙ্গু নাও হতে পারে, তবে হবে।
তবে যে কোনো জায়গাতেই আমরা যদি আগাম পদক্ষেপ নিতে পারি, ব্যবস্থা নিতে পারি, তাহলে সেটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব। যে আমরা বিভিন্ন জায়গাতে এডিস মশার ঘনত্বের যে গবেষণাটি করি, সেখানে আমরা এই যে কয়েকটি জেলার নাম বললাম, প্রত্যেকটি জেলাতেই আমরা এডিস মশার ঘনত্ব পাচ্ছি। এখন কোনো বৃষ্টিপাত নাই, এখনই আমরা যদি এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 10 পাই, সেটা যখন মৌসুম চলে আসবে, সেটা ব্রুটো ইন্ডেক্স 20 উপরে চলে যাবে, তখন ডেঙ্গুটি বাড়বে। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের নয়, এসব এলাকা রাজুক মেট্রোরেল প্রকল্প সহ বিভিন্ন সংস্থার। তবে মশা নিয়ন্ত্রণে তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা।